হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি হবে হচ্ছে কমপ্লেন লেটারের উপরে। আর আজকের কমপ্লেন লেটারের বিষয়বস্তু থাকবে হচ্ছে মসকুইটো মিন্স, মানে মশার উপদ্রব। তো এই মশার উপদ্রব, এই কমপ্লেন লেটারটা তোমরা অনেকেই চেয়েছিলে আমার কাছে, যদিও একটু দিতে দেরি হয়ে গেল, তবুও তোমাদের জন্য আজকের ক্লাসটি তৈরি করেছি। তো আশা করতেছি তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তো দেখো, এই কথা না বলে আমরা শুরু করতেছি। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের কমপ্লেন লেটার উপরে অনেকগুলো ক্লাস দিয়েছি, বিশেষ করে ফর্মেট আকারে দিয়েছি, অনেকগুলো লেখা যায় এরকম বিষয়ের উপরে। তবে আজকের ক্লাসটি শুধুমাত্র এই বিষয়টার উপরেই থাকবে, এবং তোমরা কিভাবে সহজ ভাষায় এবং তোমাদের নিজেদের মতো করে অর্থ বুঝে পড়তে পারবে এবং মুখস্থ করে ফেলতে পারবে দ্রুত, তার জন্য আমি অর্থ বলে বলে তোমাদের জন্য একদম অনেক ছোট করে একটু আয়োজনটা সাজিয়েছি। একটু দেখো, প্রথমে হচ্ছে আমরা কি লিখবো, ডেট। ডেটটা লিখে আমরা ডেটটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? এই জায়গাটা আমরা ডেট দিয়ে দিব, যে ডেটটা লিখবো। এরপর হচ্ছে দ্য এডিটর, যেহেতু এটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য, এই জন্য আমরা এখানে এডিটর লিখছি সম্পাদক বরাবর। তারপর দ্য ডেলি স্টার, ডেলি স্টার পত্রিকার জন্য, ঠিক আছে? তো এটা কোথায় অবস্থান, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকা। তোমরা একটা এই প্রতিষ্ঠানটা কোথায়, তো সেই ঠিকানাটা তোমরা দিয়ে দেবা এখানে। এরপরে কি করবে দেখো, তোমরা একটা সাবজেক্ট লিখবা, যে বিষয়টা বলে লিখতে চাচ্ছ। আমরা সাবজেক্টটা এখানে সাজিয়েছি, দেখো, অ্যাপ্লিকেশন ফর পাবলিশিং দ্য লেটার টু দ্য এডিটর সেকশন, মানে সম্পাদকীয় যে সেকশনটা আছে সেখানে আমাদের এটা পাবলিশ করার জন্য আবেদন করতেছি, ঠিক আছে? এরপরে আমরা কি বলবো দেখো, এই সম্পাদককে আমরা কি বলতে পারি, বলতে পারি স্যার, মানে কি জনাব, ইট উড বি কাইন্ড অফ ইউ, আপনার সদয় অনুগ্রহ হোক টু পাবলিশ দ্য আর্টিকেল, এই আর্টিকেলটা প্রকাশে ইন ইওর ডেলি নিউজ পেপার, আপনার দৈনিক পত্রিকায়, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাদের বাধিত করুন, ঠিক আছে? তো এইটা ছিল এই বিষয়টার উপরে, এই কথাটা তোমরা লিখে দিবা। এরপরে লেখবা ইয়োর্স ফেইথফুলি, একটা নাম লিখবা, ঠিক আছে? আমি এখানে রনি নামটা ইউজ করেছি, তোমরা একটা নাম ইউজ করে দিবা, যদি প্রশ্ন কোনো নাম থাকে সেই নামটাও দিতে পারো। এরপরে যে যে বিষয়টার উপরে লিখবে, সেই বিষয়টার উপরে কতগুলো কথা লিখতে হয়, আমরা এখানে লিখছি মসকুইটো মিন্স, এরকম দিয়ে তোমরা এখানে একটা আন্ডারলাইন করে দেবা যে বিষয়টার উপর লিখতে চাচ্ছ এই আর্টিকেলটা। তো আর্টিকেলটা নিচে দেখো, আমরা একটু সহজ ভাষায় লেখার চেষ্টা করতেছি যাতে তোমাদের মুখস্থ তাড়াতাড়ি হয়। আমরা প্রথমে লিখছি নাও ডেজ, মানে আজকাল, মসকুইটো মিন্স ইজ ইনক্রিজিং র্যাপিডলি, আজকাল মশার উপদ্রব কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুতই, ঠিক আছে? মসকুইটো আর বিটিং পিপল অল ডে অ্যান্ড নাইট, মশা কি করতেছে, মানুষকে কামড়াচ্ছে দিন এবং রাতে। ইট হ্যাজ বিন ভেরি ইনটলারেবল ফর দ্য পিপুল, এটা খুবই অসহনীয় হয়ে পড়েছে কারদের জন্য, জনগণের জন্য, ঠিক আছে? মেনি পিপুল আর গেটিং ডেঙ্গু, অনেক জনগণ আর গেটিং ডেঙ্গু, কি হচ্ছে, ডেঙ্গু হচ্ছে অ্যান্ড ম্যালেরিয়া ফর দিস মিন্স, এই উপদ্রবের কারণে, ঠিক আছে? ডেঙ্গু এবং ম্যালেরিয়া হচ্ছে, তোমরা এই বিষয়টুকু লিখে শেষ করে দিতে পারো। তো আশা করতেছি তোমরা যদি এটা সাজিয়ে লিখে আসতে পারো তাহলে খুব ভালো একটি মার্কস পাবে। আর তোমরা এটা যদি একটু নোট ডাউন করে বাংলা ধরে ধরে পড়ো তাহলে খুব দ্রুত মুখস্থ হবে এবং তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। তো আর কথা না বেরিয়ে শেষ করছি, আর শেষ করার আগে তোমাদের একটু বলে যাচ্ছি যে তোমাদের যদি বিশেষ কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিও। আরও একটি কথা বলছি যে আমাদের, তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ তাদের জন্য ইংরেজি ভাষা শিক্ষার উপরে আমাদের চ্যানেলে বেশ কিছু ক্লাস যাচ্ছে বা আরও ক্লাস দিব, তোমরা এই ক্লাসগুলো একটু ফলো করো, তাহলে তোমাদের ইংলিশ ভাষা শেখাটা অনেক সহজ হয়ে যাবে। তো দেখা হবে আমাদের অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।